Allahu 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 Allah Allahu 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 Allah Allahu 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 Allah Assalamu alaikum আজকে আমি আপনাদের সাথে যে রেসিপিটি শেয়ার করতে যাচ্ছি এটি খুবই স্বাস্থ্যসম্মত ও পুষ্টিকর একটি খাবার এখানে আমি কলিফ্লাওয়ার নিয়েছি ধুয়ে পরিষ্কার করে নিয়েছি এর সাথে নিয়েছি রেড কিডনি বিনস এটি শরীরের জন্য কতটা স্বাস্থ্যসম্মত পুষ্টিকর সেটি আপনারা সবাই জানেন এরপর চুলে একটি প্যান বসিয়ে দিয়ে পরিমাণ মতো তেল দিয়েছি এবং দিয়েছি ধুয়ে রাখা পরিষ্কার কলিফ্লাওয়ারগুলো এগুলো আমি একটু সামান্য লবণ দিয়ে ভেজে নিয়েছি যতক্ষণ পর্যন্ত না এটি মোটামুটি একটু সিদ্ধ হয়ে আসে এবং একটি কালা চলে আসে ততক্ষণ পর্যন্ত আমি এটিকে ভেজে নেব এ পর্যায়ে আমি একটি ঢাকনা দিয়ে মিডিয়াম আঁচে করে রেখে দিচ্ছি এবং এরপর দেখুন এভাবে একটা কালা চলে এসেছে আমি এখন চুলা অফ করে দিয়েছি অন্য একটি চুলায় আমি দিয়েছি যে পাত্রে রান্না করব তাতে পরিমাণ মতো রান্নার তেল দিয়েছি এবং দিয়েছি মিডিয়াম আকারের একটি পেঁয়াজ কুচি এটি আমি ভেজে নিয়েছি যখন পেঁয়াজটা একটু সিদ্ধ হয়ে এসেছে তখন আমি অ্যাড করছি 1 টিস্পুন রসুন বাটা 1 টিস্পুন আদা বাটা একটু মিশিয়ে নিচ্ছি অ্যাড করছি সামান্য গরম পানি এবং এরপর অ্যাড করছি 1 টিস্পুন মরিচের গুঁড়ো 1/2 টিস্পুন হলুদের গুঁড়ো স্বাদমতো লবণ 1 টিস্পুন জিরের গুঁড়ো 1/2 টিস্পুন ধনিয়ার গুঁড়ো এগুলো এখন আমি ভুনে নেব ভালো করে মশলাটা ভুনে নেব যখন দেখব মশলাটা মোটামুটি ভুনা হয়ে এসেছে তখন আমি অ্যাড করব আপনারা চাইলে এখানে ছোট বড় যে কোনো সাইজের টমেটো ইউজ করতে পারেন এখন আমি টমেটোটা মশলার সাথে ভুনে নেব যতক্ষণ পর্যন্ত টমেটোটা সিদ্ধ হয়ে আসে ততক্ষণ পর্যন্ত আসলে মশলাটা ভালো করে ভুনা হলে কোনো গন্ধ আসে না এজন্যই ভালো করে ভুনা হয়ে গিয়েছে আলহামদুলিল্লাহ এরপর আমি অ্যাড করছি ভেজে রাখা ফুলকপিগুলো এগুলো এখন আমি মশলার সাথে একটু মিশিয়ে নিচ্ছি ভালো করে আমি এগুলো সব একসাথে করে মিশিয়ে নিচ্ছি যখন দেখব কলিফ্লাওয়ারটা মিশানো হয়ে গিয়েছে এরপরে আমি অ্যাড করব বিনসগুলো বিনসগুলো দিয়ে আমি এখন আবারও একটু মশলার সাথে মিশিয়ে নিব একটু ভালো করে এভাবে ভুনা মশলার সাথে সব একসাথে করে মিশিয়ে নিলে সবজির গায়ে একটু ভালোভাবে লেগে যায় মশলাটা এজন্য একটু মিশানো তো যখন দেখব সব ভালোভাবে মিশানো হয়ে যাবে মশলাটা তখন আমি অ্যাড করব পরিমাণ মতো গরম পানি আমি এখানে অতিরিক্ত গরম পানি ইউজ করিনি কারণ আমি একটু মাখা মাখা রাখবো ঝোলটা তাই জন্য আপনারা যদি ঝোল বেশি রাখতে চান সেক্ষেত্রে একটু পানি বেশি দিতে পারেন এখন আমি এদিকে ঢেকে রান্না করব যতক্ষণ পর্যন্ত না সিদ্ধ হয়ে আসে ফুলকপিগুলো ভালো করে ততক্ষণ পর্যন্ত আমি এখন মিডিয়াম আঁচে করে ঢাকনা দিয়ে রেখে দিচ্ছি ঢাকনা তুলে আমি কিছু চিড়ি ইউজ করেছি ছোট ছোট কেটে আপনারা এখানে যে কোনো চিড়ি ইউজ করতে পারেন এবং না চাইলে নাও ইউজ করতে পারেন ঝালটা আপনার উপর নির্ভর করে এরপর একটু মশলার সাথে মিশিয়ে নিচ্ছি এভাবে করে আমি পুরো সবজিটা রান্না করে নিব এবং যখন একটু হয়ে আসবে তখন আমি অ্যাড করে দিব ধনিয়া পাতা কুচি ধনিয়া পাতা কুচি দিয়ে একটু নেড়ে চেড়ে আবার কিছু সময় রেখে দিব এবং লবণটা চেক করে নিব লবণটা যখন হয়ে যাবে তখন নামিয়ে নিব আলহামদুলিল্লাহ সব কিছু পারফেক্ট হয়ে গিয়েছে এটি খুবই স্বাস্থ্যসম্মত একটি খাবার এবং খুবই মজাদার
আশা করি আপনারা এভাবে তৈরি করবেন, আমি যেমনটি ভাবে তৈরি করেছি। ইনশাল্লাহ ভালো একটি রেসিপি দেওয়ার ট্রাই করেছি আপনাদেরকে। যদি ভিডিওটি ভালো লাগে অবশ্যই সাবস্ক্রাইব করবেন, যারা নতুন দেখেছে। আগে যারা সাবস্ক্রাইব করেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ। সবাই আমার পাশে থাকবেন, প্লিজ লাইক কমেন্ট অ্যান্ড শেয়ার দিবেন আপনার ফ্যামিলি ও ফ্রেন্ডসের সাথে। সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম।